নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌরসভায় সরকারের মানবিক সহায়তা চাউল বিনামূল্যে বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন নাটোর নিজস্ব প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে বুধবার সকালে বনপাড়া ডিগ্রি কলেজের চার হাজার জন বনপাড়া পৌর এলাকায় গরিব দুঃস্থ অসহায় জনসাধারণের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয় বনপাড়া পৌরসভায় মেয়র কে এম জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নাটোর নওগাঁ আসনের সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট কোহিল কুদ্দুস মুক্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি সহ পৌর সকল কাউন্সিলর ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন এ সময় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন